আমরা এরকম করবো, তুই পেছনে চলে যাবি, ঠিক আছে? আজকে হচ্ছে সরস্বতী পুজো, অলসো ভ্যালেন্টাইন ডে, আর এইখানে সরস্বতী পুজোর প্রিপারেশন চলছে অন দি ওয়ে। আমি চান টান করে চলে এসেছি। আমরা এখন যাচ্ছি বাবা, আমরা অলরেডি ক্লান্ত। উই স্পটেড মা সরস্বতী। স্ট্যান্ডের ভিড় কেমন লাগছে? কেমন ভিড় বলো? ভীষণ ভালো লাগছে গ্যাদারিং এ। এবার আস্তে আস্তে আমার সিঙ্গেল রিয়েলাইজেশন হচ্ছে যে আমি আমার সিঙ্গেল 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 ফিল করছি। তো আমরা এখন টায়ার্ড, আর টায়ার্ড হয়ে সবাই তিনজনে, আর এই যে প্রথম আইসক্রিম নিয়েছে, প্রথম আইসক্রিমটা দেখা। তো আমরা তিনজনে এখন মশালা সোডা নিয়ে বসে গেছি, তারপর একটু ঘুরবো, ছবি তুলবো, আমাদের আবার সবাই তো দেখছি ভ্যালেন্টাইন, এরকম ভাবে দাঁড়াবো না, কে আবার লেসবিয়ান ভাববে সর। না ভাই, আজকে এমনি ভ্যালেন্টাইন ডে, তারপরে যদি আবার এরকম ঘরে মাথা পাতা দিয়ে ইয়ে করি, লোকে ভাববে এখান থেকে যাবে আর ভাববে এই দেখ লেসবিয়ান লেসবিয়ান। ও ও, আমরা সেম ট্রেনিং করেছি, এই আমাদের ফুল লুকটা কিন্তু দেখানো হয়নি, এখান থেকে দেখে নাও। ব্লাউজ সেম, শাড়িও সেম, খালি কালারটা একটু 19-20, আর কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে? তো এরপরে লোকে ভেবেই নেবে যে আমরা হয়তো ট্রেনিং করে বেরিয়েছি অ্যান্ড উই আর লেসবিয়ান। তো এবার আমরা যাচ্ছি বাড়ির পথে, ক্লান্ত, আর এখানে নেটও পাওয়া যাচ্ছে না, তো কিছু খাওয়া দাওয়া করবো, ছবিও তোলে যাচ্ছে না কারণ রোদ্দুর নেই, ঠিক আছে? আর আর আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, এখানে বেশিক্ষণ আমি থাকতে পারবো না, তার দিয়ে বাড়ি যাই। মোমো আনার জন্য কত ক্লান্ত এই গরমে, আর যে ভাব ওখানে গাড়ি দাঁড়িয়ে রান্না করছে তার অবস্থা, ওরা পয়সাও পাচ্ছে। গরম অনেক ভালো না, তাই না? হয়েছে যে খাওয়াও যায় আর মানে অল্প দামে পুষ্টিকর। না না, আর এই যে মেয়েটা নিজেরটা খেয়ে হচ্ছে না,
আমার গ্লাসে ভর্তি দিয়েছে, এটা দিয়েও খাচ্ছে, চাটনি ওকেও বেশি দিয়েছে, আমাকেও বেশি দিয়েছে। তোমার কাছে আমাকে সব কিছু নিতেই হবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ঘোরা কমপ্লিট, ট্রমায় অনেকক্ষণ থেকেছি, এখন ভাবলাম একটু বাড়ির দিকে যাই। আর এইটাই ছিল আমাদের সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন ডে কথা তো আর বললামই না, আমরা শুনছি আদির, তো ওটা আমাদের জন্য না, বিঘ্ন বিঘ্ন, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হয়ে গেছে যে উই আর মোর দেন ফুল। এখানে আমার একটা ফুল ভিডিও করে দেন না রে, আমার আগের বারে অটোতে বসে কি সুন্দর লাগছে রে, আমাকে দেখতে কি ভালো লাগছে না। আমাদের আগের বছর অটোর কথা মনে পড়ে যাচ্ছে, খালি চুমকি মাসি এখানে ছিল, চুমকি মাসির জন্য আগের বছর ছিল পর্ণা। যাই হোক, প্রতি বছর আমার এরকমই কাটে সরস্বতী পুজো, আর এবছরও এরকমই কাটলো, স্পেশাল ডে পড়ছে, তাতেও আমার কিছু যায় আসলো না, ঠিক আছে, মনের দুঃখ মনেই থাকলো। এখানেই সরস্বতী পুজো ব্লগটা এন্ড করছি, দেখা হবে ভ্যালেন্টাইন ডে ব্লগের সাথে, টিল দেন টেক কেয়ার, স্টে টিউন, বাই।